আপনি সমপরিমাণ নেবেন, ধরুন এরকম একটা চামচ আপনি নিয়ে নিলেন, তো এরকম চামচে প্রথমে আপনি নেবেন 2 চামচ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এর সাথে নেবেন 1 চামচ নিম পাতার গুঁড়ো। তো এই 5টা জিনিস দিয়ে একটা খাবার তৈরি হবে। তো সেই খাবারটা আপনারা প্রত্যেক 10 দিন অন্তর ব্যবহার করতে পারবেন, জাস্ট 1 চামচ করে আপনারা প্রত্যেক 10 দিন অন্তর ব্যবহার করবেন। এরপরে যেটা বলেছিলাম যে গাছে ফুল চলে আসবে খুব অল্প দিনের মধ্যে, এর জন্য একটা ম্যাজিক টিপস অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো। তো সেই ম্যাজিক টিপসটার জন্য আপনাদেরকে 2টো জিনিস এখানে ব্যবহার করতে হবে। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা আজকে টগর গাছের পরিচর্যা সম্পর্কে সব কিছু জেনে নেব। আমি কিভাবে টগর গাছ প্রতিস্থাপন করেছি, কিভাবে গাছের পরিচর্যা করি সব কিছু জানাবো, এবং অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে কিভাবে পরিচর্যা করলে টগর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব। তো টগর গাছে আমার অলরেডি কুঁড়ি আসতে শুরু করেছে। এর আগের ভিডিও যখন আমি করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি সব ব্যাপার স্যাপারগুলো করতে শুরু করেছি, কয়েকদিনের মধ্যে আপনাদেরকে ফুলের আপডেট দেখাবো। তো অলরেডি কুঁড়ি আসতে শুরু করেছে। তো বন্ধুদের কাছে আজকে একটা ম্যাজিক টিপস বলে দেব, প্রত্যেকটা গাছে কুঁড়ি চলে আসবে, প্রত্যেকটা ডালে ডালে আমার কুঁড়ি আসতে শুরু করে গেছে। তো আপনারাও সেরকমভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। প্রথমেই বলি বন্ধুরা, টগর গাছের জন্য আমি যে মাটিটা তৈরি করেছি সে মাটিটা হচ্ছে একটা হালকা মাটি। তো তার জন্য আমি ব্যবহার করেছি 50% মাটি, 20% বালি, 20% আমি দিয়েছি কম্পোস্ট, এবং 10% আমি দিয়েছি ধানের তুষ। তো ধানের তুষ দেওয়ার কারণে কিছু কিছু ধান তার মধ্যে ছিল, তার জন্য দেখতে পাচ্ছেন ধান গাছ এখান থেকে বেরিয়ে গেছে। তো প্রথমেই আমি সেই ধান গাছগুলোকে ভালোভাবে টব থেকে তুলে নেব, কারণ টবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে অবশ্যই আমরা ভালোভাবে গাছটা করতে পারবো না, ফুল বেশি আসবে না। কারণ আমি যে সমস্ত খাবারগুলো দিচ্ছি এই সমস্ত ধান গাছগুলো সে খাবারটা খেয়ে নিচ্ছে, তো সে কাজটা আমি করি। আপনারা ঠিক এইভাবেই মাটি তৈরি করুন, হালকা মাটি হলে টগর গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। সব কিছুর আগে মাটিটা আমাদেরকে ঠিক করতে হবে, কারণ এই মিডিয়াটাই হচ্ছে ওর থাকার জায়গা। তাই আগে মিডিয়া ঠিক করুন, তারপরে অন্যান্য পরিচর্যার কাজ, এগুলো অটোমেটিকভাবেই সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই যে টবটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, তো অবশ্যই আপনারাও টবকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্রত্যেকটা গাছের টবকেই। এবং একটু আমি মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, যে সমস্ত ছোট ছোট ঘাসগুলো আছে বা ছোট ছোট যে ধান গাছগুলো বেরোচ্ছে সেগুলো এবারে নষ্ট হয়ে যাবে। ধানের তুষের পরিবর্তে আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর যারা কাঠের গুঁড়ো সংগ্রহ করতে পারবেন না তারা কোকোপিট ব্যবহার করতে পারেন। কোকোপিট দিলেও মাটি খুব ভালো তৈরি হবে, মাটির মধ্যে ময়েশ্চারটা ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। তো এই গরমের সময় আমি এই গাছটাতে একবার করে জল দিই, আমি যেহেতু ধানের তুষটা দিয়ে রেখেছি, ফলে মাটিটা যেমন হালকা হয়েছে তার পাশাপাশি আমার টবের মাটির যে ময়েশ্চারটা সে ময়েশ্চারটা সবসময় ঠিক থাকে। দেখতে পাচ্ছেন আমি সকালে জল দিয়েছি, এখন দুপুরের সময় ভিডিওটা করছি, তো মাটিটা এখনও অনেকটা ভিজে ভিজে আছে, আর বিকেলে আমি এই টবে জল দেব না, এরপর আমি আবার কাল সকালে জল দেব। তো কিছুদিন আগেই গাছটা প্রতিস্থাপন হয়েছে, তো প্রতিস্থাপনের পরে কীরকম রেজাল্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য আছে একটা ভালো রকমের পরিচর্যা, তো আপনাদেরকে সেই রকমভাবেই পরিচর্যা করতে বলবো। প্রথম যে খাবারটার কথা বলবো, এই যে এনপিকে একটি সার, এই এনপিকে সারটির নাম হচ্ছে NPK 10-26-26। তো এই 10-26-26 সার খুব ভালোভাবে আপনারা এই ধরনের টগর গাছের জন্য ব্যবহার করতে পারেন। আমি যে পরিচর্যা বলছি এটা থোকা টগর যারা করেন তাদের ক্ষেত্রে পরিচর্যাটা একই হবে। তো এই 10-26-26 সার আমরা মোটামুটি কয়েকটা দানা, এই যে জাস্ট
কয়েকটি দানা আমরা এই ধরনের 10 ইঞ্চি টবে ব্যবহার করতে পারি। তো এই সারটি আমি ফার্স্ট ব্যবহার করলাম, একটা খুব ভালো সার। এর মধ্যে 10% আছে নাইট্রোজেন, নাইট্রোজেন এই পাতাকে খুব ভালো রাখবে, পাতার বৃদ্ধি বিকাশ সব ঠিকঠাকভাবে হবে, পাতাটা একদম চকচকে থাকবে, পাতা হলুদ হওয়ার সমস্যা হবে না, তো খুব সুন্দর ভাবেই আপনার গাছটি থাকবে। এর মধ্যে 26% আছে ফসফরাস, যা রুটকে আরও বাড়াতে সাহায্য করবে, রুট ডেভেলপমেন্ট করবে, রুটকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে, এবং যখনই গাছের রুট ঠিক হবে তখনই অবশ্যই গাছটি আপনার খুব হেলদি হবে। এবং এর মধ্যে 26% আছে পটাশিয়াম, আর পটাশিয়ামের মূল যেটা কাজ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, তাই এ গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে, কোনো অসুবিধা হয়নি। তো এ খাবারটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আরও একটা খাবার বলে দিচ্ছি, 10 দিন পরে এ খাবারটা এসে আপনি আরও ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে একটি জৈব মিক্স খাবার। তো এই মিক্স খাবারটি আমি কীভাবে বানিয়েছি তো সে ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই মিক্স খাবারটা বানাতে গেলে আপনাকে কয়েকটা জিনিস নিতে হবে, তার মধ্যে আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, আপনি সম পরিমাণ নেবেন, ধরুন এরকম একটা চামচ আপনি নিয়ে নিলেন, তো এরকম চামচে প্রথমে আপনি নেবেন 2 চামচ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এর সাথে নেবেন 1 চামচ নিম পাতার গুঁড়ো, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, এবং 1 চামচ নেবেন সরিষার খোলের গুঁড়ো। তো এই 5টা জিনিস দিয়ে একটা খাবার তৈরি হবে। তো সেই খাবারটা আপনারা প্রত্যেক 10 দিন অন্তর ব্যবহার করতে পারবেন, জাস্ট 1 চামচ করে আপনারা প্রত্যেক 10 দিন অন্তর ব্যবহার করবেন। আমি যেহেতু আজকে একটা রাসায়নিক খাবার ব্যবহার করলাম, তো আজকে আমি আর এই জৈব খাবারটা ব্যবহার করব না। জাস্ট প্রথম 10 দিনে আপনি এই NPK সারটি ব্যবহার করলেন, পরের 10 দিনে আপনি এই খাবারটি ব্যবহার করলেন, তৃতীয়বারে এসে আপনি কোনো তরল খাবার ব্যবহার করতে পারেন। তরল খাবার এ গাছের জন্য কীভাবে বানাতে হয় সেটা আমি একটা আলাদা করে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই দুটো খাবার দিলেই আপনার খুব ভালো রেজাল্ট হবে, গাছের গ্রোথ একদম ফাটাফাটি হবে, কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনাকে আর অন্য কিছুই করতে হবে না খাবার দাবারের ব্যাপারে। তরল খাবারের ব্যাপারটা জাস্ট আমি কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই হচ্ছে খাবার দাবারের ব্যাপার। এরপরে যেটা বলেছিলাম যে গাছে ফুল চলে আসবে খুব অল্প দিনের মধ্যে, এর জন্য একটা ম্যাজিক টিপস অবশ্যই আপনাদেরকে দিয়ে রাখবো। তো সেই ম্যাজিক টিপসটার জন্য আপনাদেরকে দুটো জিনিস এখানে ব্যবহার করতে হবে। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এই PGR। তো এটা হচ্ছে মিরাকুলান, গাছের জন্য খুব ভালো একটা ভিটামিন। এই ভিটামিনটি যদি আপনি আপনার গাছে ব্যবহার করেন তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনার গাছে কুঁড়ি চলে আসবে, এবং যে সমস্ত কুঁড়িগুলো আসবে সেই সমস্ত কুঁড়িগুলো থেকে আপনারা খুব সহজে ফুলও পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। মানে কুঁড়ি ঝরে যাওয়ার যে একটা ব্যাপার থাকে তো সেটা একদমই হবে না, 100% কুঁড়ি থেকে কিন্তু ফুল হবে। জাস্ট এই যে PGR-টা এটা 1 ml 1 লিটার জলে আমরা ব্যবহার করব। এর সাথে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখুন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। তো MgSO4 আমরা প্রত্যেকেই গোলাপ গাছে ব্যবহার করি, জবাতে ব্যবহার করি, তো আমরা এই গাছটির জন্য কিন্তু MgSO4 ব্যবহার করতে পারবো। টগর গাছে MgSO4 যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কয়েকদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে এ গাছটা কতটা হেলদি হয়ে উঠবে, পাতাগুলো একদম গাঢ় সবুজ হয়ে যাবে, পাতার হলুদ ভাব একদম পুরোপুরি কেটে যাবে, এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো এই MgSO4 নিতে হবে 1 লিটার জলে 2 গ্রাম। তো আমি একটা 500 ml এখানে জল নিয়েছি, তো আমি 1/2 ml নিয়েছি মিরাকুলান ভিটামিনটি, এবং তার সাথে 1 গ্রাম নিয়েছি আমি MgSO4। তো এটা এবারে আমি ভালোভাবে গাছে স্প্রে করব। তো প্রত্যেক মাসে একবার করে আমরা এই স্প্রের কাজটি করতে পারি। যদি আমরা প্রত্যেক মাসে একবার করে এই স্প্রেটি করি তাহলে আমাদের গাছ এমনিতে খুব ভালো হবে। তো এই কাজটি আমরা প্রত্যেক 1 মাসে একবার করে করব। আশা করি আপনাদের গাছের রেজাল্ট কয়েকদিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন হবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।